জিয়াউর রহমান সাহেব উনি ধরে বসলেন যে ওনার মন্ত্রী হতে হবে, আমি না হও তো আমার মাকে দিয়ে আমাকে বেনিফিট করে। আমি তখন একটা চার পৃষ্ঠার চিঠি লিখলাম, সেটা লিখলাম, তারপর গেলাম দেখাতে, আসেন ওই তো গভর্নমেন্টের কতটা নিয়ম থাকে, বলতে বলতে হ্যাঁ আমি তো পড়েছি, আর দিয়ে আপনি আশা করেন যে শফিউল আজমের পাশে আমি বসবো, এরা এরা এত বুদ্ধিমান ব্যক্তি ফার্স্ট হয়েছে এটা বুঝে নেই বাংলাদেশ হবে, এদের তো ওই জাতীয় মনোভাব দিয়ে তো এই দেশ তো আমরা কথা দিয়েছি, আমরা তো স্বাধীনতার যে কথা দিয়ে আমি ওদের পাশে, বলতে ওদের আপনি বলেন কোনটা কোনটা নেবেন, আর তা না ওদের পাশে থাকলে হবে না, বলতে আপনাকে উনি বললেন আমি যে চলেন, উনি দেখলাম যে পাশে আছে চিঠিটা, তো উনি একটু আমি যে চলেন ওটা নিয়ে আলাপ করেন, হ্যাঁ আমি পড়েছি, আমি তাহলে ভালো আলাপ করি, আলাপ করি, বলতে আই গিভ ইউ ব্ল্যাঙ্ক চেক, আর্মির মানুষ তো আমাদের কেউ যখন আমাকে ব্ল্যাঙ্ক চেক দেয় আমি জানি দুটার একটা সত্য, হয় আপনার ব্যাংকে টাকা নেই অথবা ইউ ডোন্ট মিন বিজনেস, একটু খেপেই গেলেন, এরকম চা ছিল, চা না খেয়ে আমি উঠে চলে আসলাম। আচ্ছা উনি ওই একটা দিন উনি আমাকে দরজা পর্যন্ত আগিয়ে দিলেন না, বহু বছর এটা পরে যখন ওনার খাল কাটা হলো নাটোরে, মন্ত্রী কাসেম যে তা বললো যে ওকে আনতে হবে, সেখানে দাঁড়িয়ে বললাম আমি আপনার খালে তো পানি আসবে না, কারণ আগে স্থির করতে হবে এই পানিটা পাবে কে, জমির জমির মালিকানা ঠিক না করলে আজকে এই তো বড় লোকটা আর আপনি বড় লোক করে দেবেন, এই জন্য মুক্তিযুদ্ধ করেছেন, এই জন্য মুক্তিযুদ্ধ করেছেন, আর আপনি তো ছোটো কাজই করতে পারেন নাই, এখনও আপনি আপনি সিগারেট খাওয়া বন্ধ করতে পারেন নাই, আপনি বোধ হয় সেই প্রস্তাব দিয়েছিলেন তিনি আর রাজি হননি, না সেটা তো না তা না বললো যে উনি 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 কথার মাঝখানে উঠে গেলেন, আর আমি বললাম যে আপনি করতেছেন সরকারি ঈদের জন্য বাস, সবার জন্য বাসের ব্যবস্থা করেন, আমি এই যে আপনার বাসটা যে 24 ঘন্টার জায়গায় মাত্র 2 ঘন্টা কাজ করে এই অপচয় করার অধিকার কি আপনার আছে, উনি বুঝতে পারছিলেন যে এই এই নিয়ে তো ই হলো, তাহলে আমি বললাম যে আজকে পানি খাল কাটাটা পচা কিন্তু আগে মালিকানা স্থির করেন, এক সময় আমাদের আমাদের এই কী বলে আমাদের রাষ্ট্রপতি এই উনি তো কবিতা লিখতেন যে সেই দাঁড়িয়ে কী বলে হোসেন এরশাদ, ওনার বই আমাকে দেয়, আমি তো কবিতা পড়ি না, তবে আমি আপনার একটা কবিতা ভালো হচ্ছে এই জলে বলে ওই একটা কবিতা, তো অনেকে বলে যে ওই কবিতাটা নাকি ওবায়দুল্লাহ খান লিখে দিয়েছিলেন।